আজকে তো কোনো লোকজনই দেখতে ছিল রাস্তায়। হ্যাঁ মালিক সাহেব, তাহলে এই অবস্থা কে বস? আজকে গেম তো যাত্রা গেল ই নাকি মুখ দেখছিলাম বস। কি দেখছো? একবারে কালা কুসকুসা বুঝছেন, মাইসের মুখ দেখছিলাম গো বস। আরে মানুষের মুখ দেখতেছো না, কুত্তার মুখ দেখছো? খালি চিন চিন করতেছে। আরে প্যাসেঞ্জার নাই, সেটা তোমরাও দেখতেছো, আমি তো দেখতেছি নাই। এত পেশা দ্বারা কি দরকার আছে? এই যে পাঠাও পাঠাও নামাইলাম, পাঠাও সার্ভিস পাঠাও। আমরা শ্বশুর বাড়ি। আচ্ছা গাজীপুর কোথায় নামবেন আপনি? চৌরাস্তায় নামবো। চৌরাস্তায় না? আচ্ছা ভালো রাস্তা থাকতে আপনি চৌরাস্তা যাবেন কে? মানুষে আরো কম টাকা দেবো গাজীপুর যা, ঠিক আছে? কিন্তু আমার পাঠাও তো খরচা বেশি, বুঝলেন নাই? কোন খবর মতো আমার 100 টাকা কম দেন। 2600 থেকে 800 দিলে 2500। জি ভাই, আর কিছু কমান প্লিজ। না না সরি আপু, আর কমানো যাবে না। কারণ কথা বলবো, আপনাকে কিন্তু সেই ভালো লাগতেছে আমারে? না আমার তো ভালো লাগতে পারে স্বাভাবিক, কারণ ভালো লাগার জন্যই তো সবকিছু, তাই না? একটু কমান। এখন ভাইয়া মনে করেন যে ভালো যত লাগুক ভাড়া তো কমানো যাবে না। ওসব চাকা বারাস্ট হইলো বারাস্ট হইলো। আরে বারাস্ট হবে না ভাইয়া, আমি একটা কথা বলি, লাস্ট একটু ফাইনালি বলি। হ্যাঁ 1500 টাকা দেবো। 1500 না যাবে না। হ্যাঁ তাহলে আমি কি করবো? ওইখানে এই চৌরাস্তায় তো আপনার একলা নিয়ে গেলে বুঝবো না। তুই তো মূর্খ মানুষ, বুঝবি না? সামনে পাঠাও আছে, পাঠাও। আবার পাঠাও আছে, পাঠাও। পাঠাও দেখি কোনো, পাঠাও দেখি পাঠাও দেখি যাও যাবো। পাড়া না পাড়া না, পাঠাও। গাড়ির নাম গাড়ির নাম ও আমি আরো কইছি যে পাড়া পাড়া
যাবেন আয় আল্লাহর মূর্খ জানি গুনকার যাই মহা মুশকিলে পড়লাম পলান তোলান দেখতে এই বুইরা বয়সে পলান তোলান থাকে না এই তুমি কথা দেখি বাবা তে সাইজ কি বাজে কইছে থেকে তোর হইছে এই তোমার দেখো আচ্ছা এই গড়ন হলো তে আপনারা তাহলে ইয়ে নামবেন মামিন সিং বাস স্ট্যান্ডের নামবেন না ভিতরে যাবেন ভিতরে যাব না বাস স্ট্যান্ডের নাম বাস স্ট্যান্ডে তাই না যে বাসগুলা যে নামে ওইখানে তো হ্যাঁ হ্যাঁ বাসগুলা নামে না মানুষ নামে আরে বাসগুলা যে বিরে মানুষ নামে তাই তো কইছি হ্যাঁ হ্যাঁ আমার ভুল ধরো তাই না আমারে ভুল ধরো আচ্ছা কত বাদ দাও টিকিট কত টাকা দিব আচ্ছা আপনারা কি দুইজন যাবেন দুজন তো বারা নেব হলো 2200 টাকা আর শুটে কে বলা তাই হ্যাঁ আপনি কি মাথা নষ্টছে না আঙ্গুর মাথা নষ্টছে মাথা নষ্ট কেরি হই না আমার হইছে গো এই একা কি এই যে এই তি গাজীপুর যাবে এর কাছে 2500 মিটাইছি আরে ও বোকা দেখে তোমাকে এই গাড়িতে 2500 দে যাব আচ্ছা তোমরা কি যাবা কি আমরা সপ্তাহে একবার করে চলে যাই আরে আরে পাঠামো তো খরচা বেশি বলো নাই আচ্ছা ঠিক আছে তোমারে হলো 1000 টাকা দিমনি 1000 না আপনি 200 টাকা কম দিবেন 2000 টাকা গাড়ি দা গেলি দুইজনে 400 টাকা দেই যাহাত আরে যাবেন গা ভালো উন্মুক্ত গাড়ি আলো বাতাস লাগবো তারপর রাস্তার ধুলা বালু নাক মুখ দিয়ে যাবো মজাই অন্য রকম বুঝ নাই মজাই অন্য রকম আমি আমি এই গাড়িতে যাম আমি অন্য গাড়িতে যাম না আই রে আল্লাহ আরে ভাই ভাবি শক করছে পাঠাও তো যাবো পাঠানে একদিন সমস্যা কি আচ্ছা ঠিক আছে আর 200 বার আইনিও আরে আমনে জানতাছে ঠিক আছে আমি যাবো গাজীপুর এরা যাবো মমিশিং আপনি আমার গাজীপুরের ড্রেস তুলেন আবার মমিশিংয়ের ড্রেস তুলেন ব্যাপারটা কি আর কি করে কি করবেন আরে ব্যাপার দিলে আমার কাছে মানে যে আপনি পেশেন্টার হ্যাঁ হেরা দুজন আমার পেশেন্টার তাই না আমি আপনার গাজীপুর নামাই দেবো আগে মমিশিং নামাই দেবো এটা আপনার ইচ্ছা আমি আমার জায়গা মতো পৌঁছাইতে পারলেই বাসমু তাই একটু তাড়াতাড়ি ছাড়েন আর আপনি যাবেন হলো সামনের সিটে বসেন নাই তাহলে বসে যাই এই আগে একটু এই ড্রাইভার সাহেব বিষয়টা জানি কি ভাবে না করতেছ না কি ভাবে এ যাব গাজীপুর আমি আমরা দুইজন যাব মামিন সিং হ্যাঁ তো ইয়ারে নামাই দিবেন কোন সুবার আঙ্গরেই নামাই দিবেন কোন সু আরে আমরা গরে মামিন সিং বাস স্ট্যান্ডে নামাই দিলি তো আর ঠিক আছে জায়গাটা দুই হানে হইলো না দুই হানে থাকে আমার পাঠাও যাব বুঝন না আরে মিয়া রাস্তা তো ওই দিক দিয়ে যাওয়া লাগবো ওই দিক দিয়ে যাওয়া না হ্যাঁ এই যা বুঝাই বুঝেন সে খালি নিয়ে যাবার পারলে হইছে ভাই বসি আগে বসা যাব না একটা সিট খালি আছে সিট আমি কতক্ষণ লেট হব আরে আমি যাত্রী নেই লোক একজন করে ওস্তাদ ডাকদান তো ডাকদান এই যে পাঠাও পাঠাও যাবেন নাকি ছাইরে দিলো কিন্তু ছাইরে দিলো কিন্তু আরে চুল লেট করেন আর একজন পেশেন্টার আসলে ছাইরে দেবো ঠিক আছে আরে ভাই আমার তো টাইমে কুলাইতেছে না আরে ভাই টাইম কুলাবো নি বুঝছেন মানে কতবার বললাম আমার ইমার্জেন্সি আপনি বুঝতেছেন না জিনিসটা আরে ভাই এই ইমার্জেন্সি এ ভাই এ ভাই এই এটা কি পাঠাও জি জি এটা শুনেন আমি প্রেমনগর যাব আচ্ছা আপনি প্রেমনগর যাবেন না
প্রেম নগর পাগার বারে না খালের পারে খালের পারে খালের পারে কি খালের পারে সে মানে আপনাকে বলবো কেন না খালের পারে গেলে আবার ভাড়া একটু বেশি তো তা সমস্যা নাই কিন্তু আমার একটু তাড়া হোড়া আচ্ছা ওখানে আপনি কি জন্য যাবেন আমি ওখানে বয়ফ্রেন্ড খুঁজতে যাব তাতে আপনার কোনো প্রবলেম ও বয়ফ্রেন্ড খুঁজবেন জি নো 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 আমার কোনো প্রবলেম নাই ঠিক আছে আমার প্রবলেম হলো আমার গাড়িতে একটা সিট আছে একটা সিট বুক হলে আমি ছেড়ে দেব তাই তো আর আপনি এত কথা জিজ্ঞাসা কেন আমি তো বলতেছি গাড়ি তো উঠবো ভাড়া নেবেন আপনার এত প্রশ্ন কেন আচ্ছা আপনি প্রেমনগর যাবেন হলো খালের পারে তাই না প্রেমনগর খালের পারে যেতে গেলে আপনি যান আপনি একাই তো হ্যাঁ একাই সাথে তো আর এই ভাতার মতন নাই কি বলেন আবার এগুলো ভাত বুক কই থেকে পাম আরে না আমি বলছি যে আপনার সাথে হাজবেন্ড আছে কিনা আরে না আমি তো আপনাকে বললামই যাব প্রেমনগর প্রেম করতে ও তার মানে আপনি আনমারি জি ওয়াও ফ্যান্টাস্টিক ভাই এখন গাড়িটা চালান এখন তো বুক হইছে ভাই আপু প্লিজ চালেন আমি কষ্ট আমার প্যাসেঞ্জারের সাথে কথা বলতাছি ওনাকে আমি সিটটা বুক দানো ঠিক আছে আচ্ছা তাহলে প্রেমনগর যদি হল আপনি যান সেটা হলো যে ওইখানে তো ভাড়া আপনি একটু বেশি লাগবো কইছে তাই আমার দম নাই যেহেতু উনি তো প্রেমনগর যাবো ঠিক আছে আপনারা যাবেন ওই দিকে ওনারা যাবো হইলো এই উনি যাবেন প্রেমনগর ঠিক আছে আপনারা আসেন আমি ওনাকে নিয়ে যাবো সবগুলা ভাড়া একলাই দিব তা উনি প্রেমনগর যাবো